গুড মর্নিং। আজকের ক্লাসে একটি গোল নিয়ে ফুটবল আঁকব। আমাদের এই গোল আঁকা অভ্যাস করতে হবে, সুন্দর করে গোল আঁকা। গোলের ঠিক উপরের দিক বরাবর আর একটা গোল করলাম, গোলের সাইড থেকে ঘুরিয়ে নিচের দিকে, ঠিক একইভাবে উল্টো দিকেও ঘুরিয়ে নিচের দিকে। এইভাবে আমরা সুন্দর করে একটি বল আঁকব। রং তোমাদের পছন্দ মতো করতে পারো। আমি প্রথম স্কাই ব্লু কালার নিয়ে উপরে ডিপ থেকে লাইট, এরপর ক্যারামেল রেড নিয়ে ধার বরাবর ডিপ ডিপ করে দিকে হালকা হালকা, সুন্দর করে ধার বরাবর টিপ টিপ করে উপরের দিকে হালকা হালকা করে সাদা ছেড়ে রাখবো। শুধু ছবি ভালো আঁকলে হবে না, রঙ সুন্দর করে করতে হবে, যাতে খুব সুন্দর দেখতে লাগে ছবিটি। নিচে মিডিয়াম ইয়েলো থেকে উপরের দিকে ডিপ করে উপর নিচ করে উপরের দিকে হালকা হালকা কিভাবে রংটা করছি দেখো ভালো করে। মিডিয়াম গ্রিন কালারটি নিয়েছি, একইভাবে নিচ থেকে ডিপ ডিপ করে সুন্দর করে ধার বরাবর ডিপ 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 করে উপরের দিকে হালকা হালকা। তোমরা এইগুলো তো রং মেশাতে পারো, একটা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটি রং মিশিয়ে মিশিয়ে করতে পারো। তোমরা প্রথমে ছবিটি পেন্সিলে আঁকবে, পেন্সিলে আঁকার পর সুন্দরভাবে স্কেচ করবে, স্কেচ করার পর রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো পরিষ্কার করে খুব ধৈর্য ধরে রং করবে। মিডিয়াম গ্রিন থেকে উপরের দিকে লাইট গ্রিন করে রংটি ভরছে, তোমরাও ঠিক একইভাবে খুব সুন্দর করে রং ভরো। আজকের ক্লাস এই পর্যন্ত, প্রত্যেকে ছবি আঁকো।